একটা অসাধারণ ফিলিংস। আর প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এটা হচ্ছে, এটা একটা অন্যরকম পাওয়া আমাদের কাছে। এত একটা বিশাল মানে ভাইব্রেন্ট একটা ছেলে মেয়ে, তাদের কাছে আমরা পারফর্ম করবো, বেলা শুরু, মিউজিক লঞ্চ হবে, ইটস এ গ্রেট ফিলিং। তোমার গান নিয়ে আমরা সবাই একটু জানতে চাই, আরে ভাই যদি বলে দাও প্লিজ। টাপাটিনি গানটা আমি গেয়েছি, আমি ইমন চক্রবর্তী এবং খেদা তিনজন মিলে। এই গানটা সুপার ডুপার হিট হয়ে গেছে আজকে। আজকে মনে আমি এসেছিল আমাদের অফিসে, আমরা একটা রিলও বানিয়েছি যেটা এখন ট্রেন্ডিং হয়ে গেছে বলতে পারি। ওকে ওকে, তো এই গানটা জানোই তোমরা যে লিখেছে অনিন্দ্য চ্যাটার্জি, লিখেছে শুরু করেছে। গানটা প্রোডিউস করেছি আমি এবং প্রবোধ ব্যানার্জি দুজনে মিলে, অ্যারেঞ্জমেন্ট এবং প্রোডাকশানটা আমাদের দুজনের। আর আমি এর মধ্যে গেয়েছিও, আর ইমন আর খেদাও গেয়েছে। তো এটা সবার ভীষণ ভালো লেগেছে, এটা আমাদেরও বিরাট একটা প্রাপ্তি যে এত ভালোভাবে এত আনন্দের সঙ্গে। আসলে আনন্দের গান তো চট করে খুব একটা পাওয়া যায় না, এই যে একটা নিছক আনন্দ, একটা হই হই করা আনন্দ, আর কিচ্ছু না গানটার মধ্যে, এটাই মনে হয় মানুষের ভালো লেগেছে। আমার যারা শুনছে, প্রায় 40 লক্ষ লোক তোমাকে শুনছে রাইট নাও, তাদের দুটো লাইন কি হয়ে যায়? শিওর, এখানে এত রকম এক একটা জায়গায় এক এক রকম সুর আছে। যারা শুনছে তাদের জন্য একটা মেসেজ হয়ে যায়, কালকে রিলিজ হচ্ছে এই বেলা শুরু। অনেকদিন ওয়েট করতে হলো, প্রায় আড়াই বছর আমরা কাজটা করে রেখেছিলাম অ্যাকচুয়ালি 2.5 বছর আগে। নমস্কার, আমি উপালি চট্টোপাধ্যায়, আমি টাপাটিনি গানটি গেয়েছি বেলা শুরু, এবং আমি সবাইকে বলবো এই সিনেমাটি দেখতে আসতে, কালকে থেকে শুরু হচ্ছে। এবং বেলা শুরুর পথ ধরে আমরা বাংলা সিনেমার সঙ্গে যেন আরও বেশি বেশি করে জুড়ে থাকি।